ডিসেম্বরের অকাল বৃষ্টির কারণে চাষিদের কপালে চিন্তার ভাঁজ। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায়। ডিসেম্বরে নিম্নচাপের প্রভাবে অকাল বৃষ্টিতে ইতিমধ্যেই চাষিদের কাটা ধান এবং আলু চাষে ক্ষতি হয়েছে। কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন, চাষের খরচ বেড়েছে। কিভাবে কৃষকরা এই পরিস্থিতি সামলাবেন সেই নিয়ে তারা চিন্তিত। ঘাটাল মহকুমার সুলতানপুরে বাঁকুড়া থেকে বৃষ্টির জল এসে ক্ষেতের পর ক্ষেত ডুবে গেছে। আলু, লঙ্কা, শশা, পেঁয়াজ, সর্ষে সহ বিভিন্ন ফসলের ক্ষেতে জল জমে আছে। এর ফলে শীতকালীন সবজি পচে যাওয়ার আশঙ্কা। কৃষকরা জানান, জল নিকাশি ব্যবস্থা না থাকা এবং বৃষ্টির ফলে বাঁকুড়া থেকে জল এসে এই অবস্থা হয়েছে। কোনো সরকারি প্রতিনিধি আসেনি বলে কৃষকরা ক্ষুব্ধ, তবে অঞ্চল প্রধান আসবেন বলে জানিয়েছেন কৃষকরা। এই সমস্যার স্থায়ী সমাধান চাইছেন ওই এলাকার কৃষকরা। নিম্নচাপের প্রভাবে প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য আমাদের নিচু এলাকা জল নিকাশির ঠিকভাবে সমস্যা নেই, সেই অসুবিধা বোধেতে জল এখানে স্টোরিং হয়ে যায় প্রত্যেকটা বছরের ঘটনা। তো এরকম চাষি প্রত্যেকটা বছর কিন্তু এই চাষের ফসল নিয়ে বিভ্রান্ত হয় এবং খুবই দেনার ইয়েতে পজিশনে পড়ে যায়। কোনোরকম সরকারি ইয়েতে ঋণ মিটোতে পারছে না এবং এই চাষের উপরে পুরো আমাদের নির্ভর করে পুরো ফ্যামিলি এবং আমাদের জীবিকা নির্ভর করে। যাই হোক, প্রশাসনের কাছে বলবো যে এইভাবে ক্ষয়ক্ষতি দিনের পর দিন হচ্ছে, মানুষ এইটাকে নিয়ে খুব বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আমি বলবো যে প্রশাসনকে আমি জানাবো বা আরও যারা এখানে আমাদের নেতৃত্বরা আছে বা প্রধান আছে আমরা জানাবো, যাতে ভবিষ্যতে আমাদের এই যে নদীটা এই নদীটা সংস্কার হয়ে গেলে পরে আমাদের কিন্তু এরকম জলের ধার থেকে আমরা অনেক রেহাই পাবো, আমরা বাঁচবো এবং লক্ষাধিক টাকার আমাদের ফসল নষ্ট হয়েছে। এই ফসল যে কী দিয়ে মানুষের খেসরত মিটবে আমরা ভাষা কিন্তু খুঁজে পাচ্ছি না। তাই প্রশাসনের কাছে আবেদন যে খুব তৎপরের সঙ্গে যদি আমাদের এই নদীটা, ঝুমঝুমি নদীটা যদি আমাদের পরিষ্কার হয়ে যায়, কেটে নির্মাণ করা যায়, তাহলে চাষি কিন্তু অনেক নির্মাণ মানে সুস্থ পরিস্থিতিতে থাকতে পারবে। এইটুকু আমার কাছে আবেদন, যাতে মানে তৎপর যাতে নদীটাকে সংস্কার করা হয়। জলটা আসছে আমাদের নিচু এলাকা, এই নিম্নচাপের প্রভাবে উপরে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, এটা আমাদের নিচু এলাকা, ওইখানের যত বৃষ্টি এসে আমাদের এখানে ট্যাঙ্ক হচ্ছে। সরকারি প্রতিনিধির সাথে আমাদের যে অঞ্চল যিনি আমাদের প্রধান আছেন ওনার সাথে আজকে যোগাযোগ করা হয়েছিল। উনি একটু কাজে ব্যস্ততা থাকার জন্য উনি কথা দিয়েছেন, কালকে উনি স্পট ইনকোয়ারিতে আসবেন। হ্যাঁ, বিডিও সাহেবের সাথে উনি পরামর্শ করেছেন, উনি আসবেন, আমাদেরকে আস্থা দিয়েছে, সেই আশাতে আমরা অপেক্ষা করছি। ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন।